রাষ্ট্রীয় পর্যায়ের খেলোয়াড় প্রহার, রাজপথত গুন্ডাগিরি করে এগারী কিশোরীক প্রহার করা ঘটনার পিছতে উত্তপ্ত হয়ে পড়েছে শিবসাগর। অভিযুক্ত গ্রেপ্তার করার দাবিত বুধবারে শিবসাগরের রাজপথত দল সংগঠনের প্রতিবাদ। শিবসাগরের বাবুপত্তির রাজপথত রাষ্ট্রীয় পর্যায়ের পাঞ্জা খেলোয়াড় জিমি দাস আর তার সতীর্থ অভিলাষ দাসক মঙ্গলবারে তিনগী ব্যবসায়ী গুরুলা গুরুলক প্রহার করাক সম্প্রতি উত্তপ্ত হয়ে পড়েছে শিবসাগর। অভিযুক্ত অরুণ লাহতি আর তরুণ লাহতিক এই পর্যন্ত গ্রেপ্তার নকরাত তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন জাতীয় দল সংগঠনে। এগারী অসমিয়া ছোৱালীক অসমতে বিশেষ শিবসাগর নিচিন ঠাইতে রাজপথের মাজত কোনোবা বহিরাগত বনিয়ায় মারপিট করব, শ্লোগান হানি করব, এই কথাটো আমি অনুসূচিত জাতি ছাত্র সন্থায় কেতিয়াও সহ্য নকরো আর ইয়ার বিরুদ্ধে প্রতিবাদ হব। এটা কথা স্পষ্ট করে দিব খুঁজেছো যে বিশেষ শিবসাগর বহিরাগত বনিয়া দপদপনি নচলিব। আরক্ষী প্রশাসনের যে নির্লিপ্ত ভূমিকা, যা কালি তখনক এরেস্ট করব লাগিছিল, নকরিলে বরঞ্চ পলাই যাবা এক সুরুঙ্গা সৃষ্টি করেছে, গতি ইয়ার বিরুদ্ধে প্রতিবাদ হব। আনকি অভিযুক্তর ঘরের সম্মুখত বহি প্রতিবাদ সাব্যস্ত দল সংগঠন, তেওঁলোকে ইয়াত ব্যবসায় করেছে, ব্যবসায় করার কথা আমার কবলীয় একো কথা নাই, কিন্তু ব্যবসায় করার নামত আমার অসমীয়া লোকসকলের উপর এনে ধরনের শাসন দেখাবলে যাব, শারীরিকভাবে অত্যাচার আক্রমণ করবো, এই কোনো কারণতে মানি লওয়া নহব। আর প্রতি মুহূর্তত যদি আমার ধৈর্য আর সহ্যর পরীক্ষা যদি করবে বিচারিছে, ইয়ার পরিণাম কিন্তু ভয়ঙ্কর হবো, সেই কারণে আমি টাইম সত্যতা ইয়ার পর স্পষ্ট ভাষা জানাইছো। রাজপথত গুন্ডাগিরি করে এগারী কিশোরীক প্রহার করার পিছতো আরক্ষী আক্রমণকারী কেটাক গ্রেপ্তার নকরাক প্রশ্ন উত্থাপন দল সংগঠনের। আসলে পুলিশ প্রশাসনের ভূমিকা এইখানে সম্পূর্ণ একদম নির্লজ্জ, কারণ ইমানেই চকু মুদা খুলি ভাও ধুয়ে আছে, যা কালি এজাহার দিয়ার পিছতো বর্তমান এই দুটা কাল্পিত বিহিত ব্যবস্থা গ্রহণ করবো পারে, বিহিত ব্যবস্থা হবো আর প্রয়োজনত যদি প্রশাসনে একো ব্যবস্থা লব নয় আমি নিজে ব্যবস্থা লোক বাধ্য হম। অভিযুক্ত গ্রেপ্তার নকরা পর্যন্ত প্রতিবাদ অব্যাহত রক্ষার হুঙ্কার দল সংগঠনের। শিবসাগরের প্রদীপ গগৈ, নিউজ18, অসম নর্থ ইষ্ট।